আসসালামু আলাইকুম। আপনাদের জন্য বোম্বাই মরিচের একটি আচারের রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন, আমি এখানে তেঁতুলটা একটু ভিজিয়ে রাখবো, সুন্দর করে একটু পানি দিয়ে তেঁতুলটা ডললে আমি ভালো করে মধ্যে একটু ভিজিয়ে রাখবো, যাতে তেঁতুলটি ভালো মতন ভিজা ফুল্লা থাকে। তেঁতুলটা আমি একটা সাইডে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিছি। আর এদিকে দেখুন, মরিচটি আমি সুন্দর করে ধুইয়া উচ্ছা নিছি। উচ্ছা এখন আমি এটি একটু বড়ুডি বাচ্চা আমি সুন্দর করে মরিচটি একটা বাটিতে নিবে কাঁচা। আর ইয়ে আমি ছোটো ছোটো মরিচটি কয়টা আনাম রাখবো, আর বেশিরভাগ কয়টা মরিচ আমি এখানে কাটটা দিব। আমি এখানে দেখুন ওই মরিচটি আনাম রাখছি, আর এই মরিচটি আমি সুন্দর করে এরকম করে কাটটা দিব, যাতে মরিচের একটা গ্রাম ভালো মতন আসে, এই জন্য আমি এই মরিচটি কাটটা দিব। এদিকে যে কটা মরিচ রয়েছে সবটি মরিচই কাটবো, আর বেশিরভাগ মরিচ আনাম দিব। আমি এইভাবে করে সবটি মরিচ কাটতে নেব। এখানে দেখুন হাতে জাল লাগবো, অনেক ঝাল মরিচ এটা, এই জন্য আমি এইভাবে করে মরিচটি কাটতে নিলাম সুন্দর করে। মরিচটি যখন কাটা হয়ে যাব, আমি কিন্তু আনাম মরিচটির সাথে একসাথে রাইখা দেবো। রাইখা দেখুন, আমি একটা ফ্রাই প্যানের ভিতরে বেশি করে কতটি সর্ষার তেল ডাইলা দিছি, খাঁটি সর্ষার তেল এখানে দিলাম। সর্ষার তেলটা যখন গরম হইব, তখন আমি এখানে দেখুন কি করবো, যখন গরম হইব তারপরে আমি এখানে রসুনটা দিয়ে দেব। আমি কিন্তু রসুনটা সুন্দর করে বড় বড় কোয়া রসুন দেখে আমি মাঝখান দা চারটা করে পাল্লা দিয়ে কাটটা নিছি, চারটা করে পাল্লা দিয়ে কাটছি। এখন আমি রসুনটা এই সর্ষার তেলের মধ্যে ভালো করে একটু লাড়া দিব, আস্তে আস্তে রসুনটা যাতে একটু সুন্দর মতন গ্রামটা বাড়ে। রসুনটা যখনই হইব, আমি এখানে বেশি করে দেখুন আমি কিন্তু এখানে বেশি করে ইয়ে দিয়ে দিলাম, আমার সর্ষা দিনে আমি এখানে কাসুন্দটা দিয়ে দিছি। কাসুন্দটা বাটা ভালো একটা গ্রাম কয়, এই কাসুন্দটা আর এটার ভিতরে বেশি করে সর্ষা বাটা আছে, এই জন্য আমি কাসুন্দটা দিয়ে দিছি, আপনারা সর্ষা বাটাও দিতে পারেন। তো আমি এখানে কিন্তু এটাই দিছি। আর এখানে পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো মতন আমি এখানে কিন্তু এক এক করে সব মশলাটা একটু একটু করে আমি দিয়ে দিবো। এখানে দেখুন আমি একটু জিরার ফাঁককে দিছি অল্প করে, অল্প মতন দিছি বেশি না। আর এখানে একটু ধনিয়ার ফাঁককে দিলাম, আর এদিকে আমি অল্প করে লাল মরিচের গুঁড়া দিবো একটু। আমি কিন্তু এখানে লাল মরিচের গুঁড়াটা অল্পই দিবো, কারণ এটা মরিচের আচার, এই জন্য আমি অল্প করে দিলাম। আর এখানে অল্প পরিমাণ একটু হলুদ দিব, আমি দুটা মিলাই একসাথে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে তেলের সাথে মিলাইয়া এটা ভালো মতন ই করবো, যাতে সুন্দর মতন একটা গ্রাম আসে, ততক্ষণ আমি এটারে কষাবো, যাতে মশলার কোনো গন্ধ না থাকে। এই জন্য আমি এদিকে ভালো মতন এই মশলাটি ভালো করে কষায় কিন্তু আমি এখানে মরিচটা ডাললে তুমি দেখুন মশলাটা যখন আমার গন্ধটা কমে গেছে, গা ভালো মতন কষা নিয়েছে, ওই সময় কিন্তু আমি এখানে মরিচটি দিয়ে দিলাম, যাতে মরিচটি আর রসুনটা ভালো করে সিদ্ধ হয়। এখন আমি দেখুন তেঁতুলের ইয়াটি কিন্তু আমি সুন্দর মতন ইয়ে করছি, আমি আপনাদের অল্প দেখাইছি, পরে কিন্তু আরও তেঁতুল দিছি। এখানে আমি কিন্তু অর্ধেক তেঁতুল দিয়ে দিছি, দিয়ে এখন আমি এদিকে কিন্তু সুন্দর মতন এটা ভালো মতন আমি এখন রান্না করবো। তেঁতুলটা দেওয়া হয়ে গেলে এখানে কিন্তু আমি একটু স্বাদ মতন অল্প করে চিনি দিলাম, যাতে এটা ঝাল টক মিষ্টি একটু হয়, এই জন্য আমি কিন্তু এখানে কতটুকু চিনিও দিয়ে দিছি। এই আচারটা কিন্তু প্রচুর ঝাল, এই জন্য এটা কিন্তু তেঁতুলটা দেওয়াতে আচারটা টক টক লাগবো, আর ওগুলো চিনিটা দেওয়াতে আচারের টক ভাবটা একটু কম লাগবো, যাতে মিষ্টি আর টক মিলে হয়, এই জন্য। আর এদিকে আমি দেখুন এখানে কিন্তু বেশি করে আমি এখানে বিট লবণ দিয়ে দিলাম একটু, বিট লবণটা দিলে আর একটু মজা লাগবে, এই জন্য আমি কিন্তু এখানে বিট লবণটাও দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এখন আমি সুন্দর মতন এটিকে লাইরে রান্না করবো, যতক্ষণ ভালো করে মরিচটা আর রসুনটা সিদ্ধ না হয় ততক্ষণ কিন্তু আমি এখানে এটা রান্না করবো। আর এইখানে কিন্তু দেখুন আমি সিরকা দিয়ে দিলাম, সিরকাটা একটু বেশি করে দিলাম, যাতে ভালো আচারটা বেশি দিন রাখলে নষ্ট না হয়, এই জন্য আমি এখানে সিরকাটা দিয়ে দিলাম।
সিরকাটা দিয়ে এখন দেখুন আচারটা কিন্তু সুন্দর মতন আমার সিদ্ধ হয়ে আইছে। আমার এই মনে করেন আমার এই বোম্বাই মরিচের আচারটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিয়েন। আর এখানে দেখুন আমি একটু মরিচের ফাঁকি দিলাম ইয়াটা, আর ওই লোকে এখানে পাঁচফোড়ন আমি ফাঁকি করে রাখছি ওটা দিয়ে দিলাম। এখন কিন্তু আমার আচারটা বোতলে ভরা হয়ে গেছে, আমার কিন্তু আচারটা রান্না।